কেমন কেমন আছেন আপনার সবাই, আজকে দেখাবো অন্যরকম একটা সুতি ভর্তা। সুতি ভর্তার জন্য আমরা এখানে শুকনো মরিচ ব্যবহার করবো। আর রসুন পেস্টটা দিয়ে নিলাম। খোসা যেটাকে বলি আমরা, পটলের খোসা দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালোভাবে ভেজে নেব। এখানে আমরা কোনো পানি ইউজ করতেছি না, তেলের উপরে করতেছি। পানি দিলে পেট পেতে হয়ে যায়, আর তেল দিলে আঠালো ধরনের হয়, খেতেও খুব মজা লাগে সুক্তিটা। যে কোনো সুক্তি ভর্তা কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। এখানে আমরা পটলের খোসা দিয়েছি, আপনারা চাইলে পটলের খোসা নাও দিতে পারেন, তবে পটলের খোসাটা আমরা ফেলে দিচ্ছি না, কারণ হচ্ছে সবুজ আছে এটা, যেটা চোখের জন্য খুবই উপকার। দেখুন ওই যে মাছটা দিয়ে দিলাম, আমার মাছটা একটু দেখেন, এটা ফেউ শুটকি, পেউয়া শুটকি বলে সেই পেউয়া শুটকি, ফেউয়া 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 শুটকি দেখো বলতে পেউয়া, পেউয়া শুটকিটা দিয়ে দিলাম। দেখুন এই যে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে পটলের খোসা নিয়েছি, আর ফের শুটকে এখন বাটা দেব। লবণ দিয়েছি, হ্যাঁ লবণ দিয়েছি। সম্পূর্ণ বাটাটা হয়ে গেলে আপনাদের সামনে এনে হাজির হচ্ছে। এই ফের শুটকি ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা লাগে, একদম চাপা শুটকির মতন মনে হয়, চাপা শুটকির চাইতেও ভালো লাগে। বাবার যখন ক্যান্সার হয়েছিল তখন ওনাকে এই শুটকি ভর্তাটা করে দিলে উনি আর কিছু খেতে চেতেন না, এতই ভালো লাগতো। আজকে যদি উনি আমাদের মাঝে নেই, আল্লাহ ওনাকে নসিব করুক। তো সাথে থাকুন ভিউয়ার্স আর দেখতে থাকুন, কারণ দেখুন আমাদের প্রায় হয়ে এসেছে। এখন ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে, তো আপনারা বাসায় বসে এভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে একদমই ভুল করবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ভুল ত্রুটি যাই করে থাকি না কেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।